পরীক্ষাটি করলাম তড়িৎচুম্বকীয় আবেশের পরীক্ষামূলক প্রদর্শন, সেই প্রদর্শনের ফলাফলটি একটি ছকের আকারে দেখানো হচ্ছে। যদি কুণ্ডলীর কাছে আমরা এমনির আনি, তাহলে ওই যে গ্যালভানোমিটারের বিক্ষেপ লক্ষ্য করলে দেখা যাবে যে কুণ্ডলীর কাছের প্রান্তে তড়িৎ প্রবাহ এমন দিকে হচ্ছে যে সেখানে বামাবর্তী তড়িৎ প্রবাহ হচ্ছে। আগের ক্লাসে আমরা দেখেছি বামাবর্তী তড়িৎ প্রবাহ হলে নিকটতম প্রান্তে এন মেরু তৈরি হয়। এন মেরু কাছে আনছি, কুণ্ডলীর নিকটতম প্রান্তে এন মেরু তৈরি হচ্ছে। এই এন মেরু তৈরি হচ্ছে আবিষ্ট প্রবাহের জন্য। তাহলে আবিষ্ট প্রবাহ হচ্ছে বামাবর্তী। যদি এন মেরুকে আমরা দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে এই নিকটতম প্রান্তে তড়িৎ প্রবাহের অভিমুখ হবে দক্ষিণাবর্তী। এই দক্ষিণাবর্তী তড়িৎ প্রবাহের অভিমুখ হওয়ার অর্থ হচ্ছে এখানে এস মেরু তৈরি হচ্ছে। যদি আমরা এস মেরুকে কাছে আনি, তাহলে তড়িৎ প্রবাহ এস মেরুকে যদি আমরা কাছে আনি, তাহলে তড়িৎ প্রবাহ হবে দক্ষিণাবর্তী, অর্থাৎ এখানেও এস মেরু তৈরি হবে। যদি এস মেরুকে আমরা দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে এখানে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ হচ্ছে তার অভিমুখ হচ্ছে বামাবর্তী, অর্থাৎ এখানে তৈরি হচ্ছে এন মেরু। যদি স্থির রাখি তাহলে কোনো তড়িৎ প্রবাহ ঘটবে না। এখন এন মেরু কাছে আনা হচ্ছে, এই যে কাছে আনার জন্যে বাইরে থেকে বল প্রযুক্ত করতে হবে, কারণ এখানে যদি এন মেরু তৈরি হয় তাহলে এন মেরু পরস্পরকে বিকর্ষণ করবে। যদি এন মেরুকে দূরে সরাই, তাহলে প্রবাহের অভিমুখ এমন হচ্ছে যেখানে এস মেরু তৈরি হচ্ছে। এস মেরু এবং এন মেরুর মধ্যে যে আকর্ষণ বল, তার বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। এস মেরুকে কাছে আনলে এখানে এস মেরু তৈরি হচ্ছে। এই এস মেরুর আর চুম্বকের এস মেরুর যে বিকর্ষণ বল, তার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। আবার এস মেরুকে যদি আমরা দূরে সরাই, তাহলে এই এন মেরুর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। অর্থাৎ বাইরে থেকে যখন চুম্বককে আমরা কাছে আনছি বা দূরে আনছি, দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, তখন আবিষ্ট প্রবাহের অভিমুখ এমন হচ্ছে যে ওই যে চুম্বক তার গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই গতি বজায় রাখতে বাইরে থেকে আমাদের কাজ করতে হবে।